We are back again and with another Android game যেটার নাম হচ্ছে অ্যাসফল্ট নিট্রো 2। সো অ্যাসফল্ট নিয়ে আর নতুন করে বলার কিছু নাই, এটা অনেকটাই ফেমাস, বিশেষ করে অ্যাসফল্ট 9, অ্যাসফল্ট 8 আর এই অ্যাসফল্ট নিট্রোর আগে একটা ভার্সন ছিল, এটা হচ্ছে তো সেকেন্ডটা। এখন অ্যাসফল্ট নিট্রোর একটা বেনিফিট হচ্ছে অ্যাসফল্ট 9 বা 8 এগুলো একটু বড় সাইজের হয় আর এটার সাইজটা তুলনামূলক অনেকটাই ছোট। আর অ্যাসফল্ট নিট্রো 2 এটা একটা বেটা ভার্সন, এটা অফিশিয়ালি রিলিজ দেওয়া হয়েছে। এখন এটার মধ্যে বলতে পারছি না, এটা জাস্ট আমি জাস্ট এক দুটা ম্যাচ খেলছি, খেলে আমি জাস্ট আমার গাইডেক্স মড করছি, একবারে নতুন অবস্থা এটা রেকর্ড করাটা খুব একটা সুন্দর দেখায় না। সো দেরি না করে শুরু করা যাক, দেখা যাক অ্যাসফল্ট নিট্রো 1 থেকে 2 এর মধ্যে কী কী চেঞ্জ আসছে। ওকে, সো আমরা যদি এটার ইন্টারফেসে আসি, আমার একটা মিষ্টি ইভো দিছে আমাকে অ্যাজ এ শুরু করার সাথে সাথে। এখানে কিছু মিশন আছে, গ্যারেজ আছে, ক্যারিয়ার আছে, কুইক রেস আছে। সো আমরা জাস্ট একটা ম্যাচ খেলছিলাম, সেখানে আমরা একটা ফ্ল্যাগ পাইছি, মানে একটা ম্যাচ থেকে আর একটা ম্যাচ খেলার জন্য ফ্ল্যাগ দরকার হয়, কিছু রিকমেন্ডেশন থাকে। সো আমরা একটা কুইক রেস দিয়ে শুরু করি, দেন আমরা ক্যারিয়ারে ঢুকবো। ওকে, সো এখানে নিউজিল্যান্ড দেওয়া আছে, এখানে আমরা ইচ্ছা করলে ম্যাপ ইউজ করতে পারবো। সো আমরা ছোট একটা ধরি, প্রথমটাই ধরি, দেন হচ্ছে নেক্সট। তো দিস ইজ আওয়ার ল্যান্সার ইভো ব্লু কালার অ্যান্ড ওল স্টার্ট। আর আমি এটার ড্রাইভিংটা জাইরোর মতো দিচ্ছি, এরকম এরকম করলে নড়বে, যেটা আমরা প্রথম প্রথম অ্যান্ড্রয়েড ফোন কেনার পরে যেভাবে আমরা গাড়ি রেস খেলতাম। সো লেটস স্টার্ট। আচ্ছা, এটা হচ্ছে ওশান ব্রিজ। ওকে, দিস ইজ আওয়ার, এখানে ফোর্ড মাস্টিং আছে, বাপ রে বাপ। এই কন্ট্রোল একটু ভালোই হার্ড আছে, আর ওদের গাড়ি ভাই অনেক ভালো, এগুলোর সাথে পারাটা একটু টাফ। আচ্ছা, আমার নিট্রো নাই এখন। ওকে, আমরা ভালো জায়গায় দিয়ে গেছি। আই থিঙ্ক দিস ইজ এ শর্টকাট। আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাইতেছি, গ্রাফিক্সটা মোটামুটি সুন্দর বেটা ভার্সন হিসাব করলেও। আর আমার ডিভাইস অত একটাও ভালো না, যেটা হচ্ছে খুব একটা আহামরি গ্রাফিক্স আপনাকে নিতে পারবে। সো আই এম সরি ফর দ্যাট। সো আমি আপাতত ফোর্থ পজিশানে আসি, এই আমি রাস্তার বাইরে চলে গেছি। আমি ভেরি ব্যাড ড্রাইভার, খুব বাজে গাড়ি চালাই। অ্যাকচুয়ালি আমি ফোনে খুব একটা ভালো কোনো গেমই খেলতে পারি না। এখন অ্যাসফল্ট সিরিজের গেম তো ভাই পিসি প্ল্যাটফর্মে খুব কমই আসে। সো আই হ্যাভ নাথিং টু ডু, আমার এখানেই খেলতে হবে। ডিস্টেন্স 90% ফেস অলরেডি শেষ। যদিও ঠেলাঠুলা খাওয়ার পরে অনেক কষ্টে আমি ফার্স্ট পজিশানে আসছি। সো কংগ্রেস টু মি। সো আমরা এখন নেক্সট স্টেজে আমরা ক্যারিয়ারে যাব, ক্যারিয়ারে এক দুটা রেস খেলবো। সো দেখা যাক ওখানে কী কী আছে। ওকে, সো আমি যেটা বলছিলাম, আমি আগে একটা ম্যাচ খেলছিলাম যেটা হচ্ছে ফার্স্টটা খেলে আমি কিছু পয়েন্ট পাইছি, পয়েন্ট পাওয়ার সাথে সাথে আমি আমার গাড়িটা মড করছি, কারণ এখানে যে যে গাড়িগুলো সেটার সাথে পারা পাই অনেকটাই কষ্ট। ওকে, সো নেক্সট আমরা আমাদের ক্যারিয়ারের সেকেন্ড রেসটা এখন খেলতে যাব। সো লোড হোক, এখানে আমাকে বলছে ফিনিশ ইন পজিশন 3 অর বেটার, আমি ফার্স্ট হব। ওকে, সো আমরা এতক্ষণ যেটার মধ্যে খেলছি সেটাতেই আমরা এখন খেলব। ডজ আছে, ইভো আছে, আচ্ছা ডাবল টিপ ট্যাপ করলে আমি আমার গাড়ি স্পিন করতে পারবো। ও, হোয়াট আ শট,
Okay, so we again gained the first position. This is so easy. অতটা কঠিন কিছু ছিল না। তো আমাদেরকে বলা হয়েছিল থার্ড অর বেটার পজিশন শেষ করার জন্য, বাট উই হ্যাভ ফিনিশড ইন ফার্স্ট পজিশন। ওকে, সো আমরা এখানে আবার 760 পয়েন্ট পাইছি। দেখা যাচ্ছে এখানে আরও পয়েন্ট আছে। ওকে, সব কিছু কমপ্লিট করার পরে আমাদের 6600 পয়েন্ট জমা হয়েছে। সো আমরা যদি আমাদের ফোর একটা গাড়ি কিনতে চাই, সর্বনিম্ন যে গাড়ির দাম সেটার দাম হচ্ছে $21,000 ডলার না বলতে কয়েন আর কি। ওকে, সো উই অ্যাগেইন রেস ফর দ্য থার্ড ওয়ান। আচ্ছা, পেইন্ট আই থিঙ্ক হোয়াইট ওয়ান অর সিলভার ওয়ান ইজ বেটার। তো লেটস স্টার্ট আওয়ার থার্ড রেস। এখানে বলছে ফিনিশ ইন পজিশন থ্রি অর নাইট রেস করতে হবে 2 সেকেন্ডের জন্যে। সো আমরা এটাও কমপ্লিট করে ফেলবো খুব সহজে, এটা নাথিং হার্ড। সো এটা একটা বেটা ভার্সন হওয়ার সত্ত্বেও এটার গেম প্লেটা ভালোই, মানে গ্রাফিক্সটা মোটামুটি ভালোই দিছে। সো লোডিং হতে টাইম লাগতেছে। সো এখন আমাদের রেসটা হচ্ছে কুইটো ভ্যালি, যেটা হচ্ছে জাপানে। অ্যান্ড দেয়ার ইজ আওয়ার সরি। সো এইগুলোর মতো আমরাও এখন একটা ডাবল ট্যাপ মারি। ডাবল ট্যাপ মারলে মিত্র আসে। এই যে ধাক্কা দিয়ে গাড়ি শেষ। আমার কাছে অ্যাসফাল্টের এই জিনিসটা খুব ভালো লাগে। আচ্ছা, আমাকে ক্রস করে এবার চলে গেছে। ইউজ এ পারফেক্ট মিট্রো টু একজন স্ট্রং অ্যাক্সেলারেশন ফর এ লং। আচ্ছা, মানে আমি এখন যাতা দিয়ে ধরে রাখবো, এটাই সে মেন কথা। কাউরে দেখছেন জীবনে মিত্র দিয়ে ড্রিফট করে। ওকে, সো উই অ্যাগেইন গেইন আওয়ার ফার্স্ট পজিশন। এখন এটা কি গেম স্টার্ট করছি বলে অর বেটা ভার্সন বলে এটা অনেক ইজি পড়তেছে, আই ডোন্ট নো। আমি এটার মধ্যে বস হয়ে গেছি। আমি টোটাল 1270 পয়েন্ট পাইছি। অনেক অনেক অনেক। ওকে, সো ক্যারিয়ার একটা রেস খেলা যাক থার্ড পজিশানে। আমার প্রায় 10,000 কাছাকাছি কয়েন জমা হয়ে গেছে, সেটা তো আমি জিতছি। আচ্ছা, আমরা এখন ফোর্থে 4 নম্বর রেসটা শুরু করবো। লেটস গো। আচ্ছা, এখানেও বলা হয়েছে জাস্ট পজিশন থ্রি আর বেটার। শক ওয়ে রে ভাই, মেট্রোর কি স্পিড রে ভাই। দেখেন কত রিচোর কি পাচ্ছি। ভেরি গুড। ও হো হো হো, আমার আগে জাস্ট একজনই ছিল, সে আমার আগে যাইতে লাগছিল, বাট আমি তাকে খেয়ে দিয়েছি। কংগ্রেচুলেশন টু ভাই, আমি বস হয়ে গেছি অ্যাসফাল্টে। ডাজেন্ট ম্যাটার। সো অ্যাগেইন আমাদেরকে থার্ড অর বেটার পজিশনে শেষ করতে বলছিল, আমরা ফার্স্ট পজিশনে শেষ করছি। ওকে, সো আমরা অনেকক্ষণই খেললাম। সো দ্যাট ইজ দ্য ভিডিও ফর টুডে। হোপ ইউ গাইজ এনজয় দিস ওয়ান। অ্যাসফাল্ট নিট্রোটা যদি আমি ডাউনলোড লিঙ্কটা পাই বেটা ভার্সনের, আমি ডিসক্রিপশন বক্সে এটা প্রোভাইড করবো। আপনারা অবশ্যই খেলবেন, যারা রেসিং ফ্যান, অ্যান্ড্রয়েডের মধ্যে রেসিং গেম খেলেন তাদের কাছে তো অবশ্যই এটা ভালো লাগবেই। আর অ্যাসফাল্ট তো ভাই বলার বাইরে। ওকে, সো যারা যারা তখন ভিডিওটা দেখছেন, হোপ ইউ গাইজ এনজয় ইট। সো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই। আর পরের ভিডিও না আসা পর্যন্ত স্টে উইথ আস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।